দেখুন কিভাবে প্রেমের ফাঁদে পড়ে আয়েস বধূ অতঃপর। অনলাইন ডেস্ক ইসলাম মিতার ছবি টুইটার থেকে নেওয়া। ইসলাম মিতার ছবি টুইটার থেকে নেওয়া হয়েছে। মেয়েটির নাম ইসলাম মিতার, বাড়ি মরক্কোই। কয়েক বছর আগে একটি ডেটিং সাইটের মাধ্যমে পরিচয় হয় আফগান বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আহমেদ খলিলের সঙ্গে। একসঙ্গে তারা বিয়ে করেন। এরপর বদলে যায় মেয়েটির জীবন। স্বামীর হাত ধরে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আয়েছের আস্তানায় চলে যান মেয়েটি। তিন আয়েস যোদ্ধার স্ত্রী আর দুই সন্তানের মা হয়ে সেই আস্তানা থেকে ফিরে এসেছেন তিনি। এখন আছেন আয়েছের বিরুদ্ধে লড়াইরত কুর্দিদের একটি আশ্রয় শিবিরে সিরিয়ায়। প্রেমের ফাঁদে পড়ে আয়েস বধূ হওয়া এবং সেখান থেকে মুক্তির গল্প তিনি শুনিয়েছেন সিএনএনকে। প্রেম থেকে বিয়ে সম্পর্কে মিতাত বলেন, মুসলিমা ডট কম ওয়েবসাইটের মাধ্যমে খলিলের সঙ্গে তার পরিচয়। ব্রিটিশ জানার পর খলিলের ব্যাপারে তার আগ্রহ হয়, কারণ তিনি নিজে ফ্যাশন ডিজাইনার হতে চেয়েছিলেন। ভেবেছিলেন ব্রিটিশ কাউকে বিয়ে করলে তার স্বপ্নপূরণ সহজ হবে। খলিলের তরফ থেকেও তাকে সুন্দর জীবনের স্বপ্ন দেখানো হয়। সব মিলিয়ে দুজনের মধ্যে একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর কয়েক মাস পর খলিল তার বোন পরিচয় দিয়ে এক নারীকে নিয়ে মরক্কোই তাদের বাড়ি যান, বিয়ের প্রস্তাব দেন। কতটা সচ্ছল তা প্রমাণের জন্য তারা ব্যাংক হিসাবও নিয়ে যান। এরপর বিয়েটা হয়ে যায়। বিয়ের পর দুবাই হয়ে আফগানিস্তানের জালালাবাদে যান তারা। সেখানে মাসখানেক থাকার পর নিরাপত্তার কারণে মরক্কোতে ফিরে যান মিতাত। এরপর খলিল দুবাই থেকে মিতাতকে ফোন করে জানান তুরস্কে একটি চাকরি মিলেছে তার। তারা তার সেখানে চলে যাবেন, একসঙ্গে ছুটি কাটাবেন, অনেক ঘোরাঘুরি করবেন। সুন্দর ভবিষ্যতের স্বপ্নে বিভোর হয়ে মিতাত যাত্রা করেন তুরস্কে। সেখানে পৌঁছানোর পর খলিল তাকে নিয়ে কোনো রিসোর্ট বা হোটেলে ওঠেননি, সরাসরি চলে যান সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ানাতেপ এলাকায়। মিতাতের ভাষায়, যে বাড়িতে গেলাম সেটা নারী পুরুষ আর শিশুতে গিজ গিজ করছিল। একটা ঘরে পুরুষেরা, আরেকটা ঘরে নারী ও শিশুরা। আমি খুব হতবাক হয়ে পড়ি, জানতে চাই আপনারা কোথায় যাচ্ছেন। উত্তরে তারা বলেন যে তারা হিজরতে যাচ্ছেন। বিষয়টি নিয়ে আমি খলিলের কাছে জানতে চাইলাম, এমন সিদ্ধান্তের বিরোধিতা করলাম। শুনে সে ভীষণ খেপে গেল, বলল, তুমি আমার স্ত্রী, তোমাকে আমার সব কথা মানতে হবে। তিনি ভেবেছিলেন সীমান্তে তুরস্কের কর্মকর্তাদের বিষয়টি জানিয়ে নিজ দেশে ফেরত যাবেন, তবে সীমান্তে পৌঁছানোর পর তাকে বহরকে দেখে গুলি চালানো হয়। প্রাণ বাঁচাতে অন্যদের মতো তিনিও সিরিয়ায় ঢুকে পড়েন। সিরিয়ার দিনগুলোর সঙ্গে মিতাত বলেন, সিরিয়ায় গিয়ে তারা যারা ব্লুজ শহরের কাছাকাছি একটি আস্তানায় ওঠেন। সেখানে যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, বেলজিয়াম, টিউনিশিয়া, মরক্কো, আলজেরিয়া ও সৌদি আরব থেকে আসা লোকজন ছিল। তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন আর তার স্বামীকে এক মাসের সশস্ত্র প্রশিক্ষণও পাঠানো হয়। প্রশিক্ষণ শেষে খলিলকে যুদ্ধে পাঠায় আয়েস। প্রথম দিন কোবানিতে লড়াইয়ে মারা যান খলিল। খলিলের যে ভাই আয়েসে যোগ দিয়ে পরিবার সহ সিরিয়ায় ছিলেন, তিনিও লড়াইয়ে মারা যান। অথৈ সাগরে পড়েন তিনি, তবে পালানোর পথ ছিল না। ওই আস্তানাতেই সন্তান আবদুল্লাহর জন্ম হয়। আয়েসের লোকজন আবার বিয়ে করার জন্য চাপ দিতে থাকে মিতাতকে। একসময় প্রথম স্বামী খলিলের বন্ধু জার্মানির আবু তালহা আলামিনের সঙ্গে তার বিয়ে হয়। তালহা তাকে আলেপ্পোতে মানবিজে নিয়ে যান, তবে তিনি তাকে কড়া শাসনে রাখতেন, বাড়ি থেকে বের হতে দিতেন না। তাকে তালাক দেন মিতাত। ছেলেকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি, তবে সে চেষ্টা সফল হয়নি। তার ভাষ্য,
এ কাজে কেউ সহায়তা করতে চান না, কারণ ধরা পড়লেই শিরচ্ছেদ করা হয়। তৃতীয়বারের মতো মিতাদকে বিয়ে দেওয়া হয় আবু আবদুল্লাহ আল আফগানি নামে এক আইএস যোদ্ধার সঙ্গে। মিতাদের ভাষায় আবদুল্লাহ ভারতীয়, তার মা অস্ট্রেলিয়ায় থাকেন। সে সূত্রে সম্ভবত তিনি অস্ট্রেলিয়ার নাগরিক ছিলেন। এই সংসারে মারিয়া নামের একটি মেয়ে আছে, তবে লড়াইয়ের করতে গিয়ে মারা যান তৃতীয় স্বামীও। পালানোর সুযোগ চলে আসে মিতাতের কাছে। পাচারকারীর অর্থ দিয়ে সন্তানদের নিয়ে তিনি কুর্দিদের তল্লাশি চৌকিতে পৌঁছে যান। 2 বছরের আবদুল্লাহ ও 10 মাসের মারিয়াকে সহ মিতাতকে সিরিয়ায় আইএসের বিরুদ্ধে লড়াইরত পিপলস প্রোটেকশন ইউনিটের আশ্রয় শিবিরে রাখা হয়। এটি সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত। সন্তানদের নিয়ে মিতাত এখন সেখানেই আছেন। তাদের ফিরে যাওয়ার ব্যাপারে লেবাননের বৈরুতে মরক্কো দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়, তবে দূতাবাস কর্তৃপক্ষ কোনো ধরনের সাড়া দেয়নি। মিতাতের বাবা আশা করেছেন মরক্কো রাজা ষষ্ঠ মোহাম্মদ তার মেয়ে নাতি নাতনিদের ফিরিয়ে আনার ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবেন। তবে দেশে ফেরার চেয়ে সন্তানদের নিরাপত্তা নিয়ে মিতাত বেশি চিন্তিত। তারা আশা, প্রথম সন্তানের বাবা ব্রিটিশ হয়, তারা ব্রিটিশ পাসপোর্ট পেতে পারেন, কিংবা তৃতীয় স্বামীর পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় থাকতে পারেন তারা। তবে শেষ পর্যন্ত কোথায় ঠাঁই হবে তা নিয়ে মিতাত বলেন, আমি জানি না আমি কোথায় যাব, আমি কিছু জানি না, আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।